বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। আমরা সরাসরি আজকে চলে আসলাম বিল থেকে। আরাউল কাকা এখন এই যে জাল দিয়ে, কাঠি জাল দিয়ে, এই যে খেপলা জাল যেটারে বলে, মাছ ধরিছে। কি মাছ আমরা একটু পর দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই দেখুন, এই পাশে এই যে খাল, এই খাল থেকে মাছ ধরিছে। আমরা সেই কাকার সাথে কথা বলবো সরাসরি। ওই পাশে আছে কাকা, আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল দেখছেন, সঙ্গে রয়েছে মিঠু শ্রাবণ। আর আনোয়ার কাকা এই খাল থেকে আজকে কি মাছ ধরিছে সরাসরি তার মুখ থেকে আমরা শুনবো। আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর কাকার সাথে রয়েছে বাইকনে শ্রাবণ, এই যে আলি নিয়ে আসতেছে মাছের, সরাসরি আমরা দেখাচ্ছি কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা জানেন আমরা রেগুলার কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে মৎস্য খামার এবং পোলট্রি বিষয়ক যত কন্টেন্ট আছে আমরা রেগুলার ছাড়ি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমরা এখন দেখাবো আপনাদের কাকা কী মাছ পাইছে। কাকা কাকা ভালো আছেন? আমরা দর্শকদের দেখাই মাছগুলো। কাকা আজকে মাছ কম পাইছে, অন্যদিন বেশি পাই, প্রায় 10-12 শৈল পাই, আজকে কম পাইছে। আমরা সেই মাছগুলো আপনাদের দেখাবো সরাসরি, আপনারা সঙ্গে থাকেন ভিডিও শেষ পর্যন্ত। নেটের জন্যই দেখা যাচ্ছে না, না নেটটা খোলা জায়গা, তাহলে দর্শককে দেখাতে সুবিধা হবে। আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছে আমি মুটি শ্রাবণ। দেখাচ্ছি আনোয়ার কাকা খাল থেকে দেশি যে শৈলগুলো, যে দামি মাছ, কত সুন্দর মাছ দেখুন। এই বড় আসলে আড়ির ভিতরে ছোট দেখা যাচ্ছে, ভালো বড় মাছ কাকা। এই সাইডে মাছটায় মোটামুটি কয় কেজি হবে? 2 কেজি হবে, যেই যেন লাভ না দেয়, চলে না যায়। বড় একটু ধরে দেখা দর্শককে, আমরা সরাসরি দেখাচ্ছি শৈল মাছ। আসলে আপনাদের না দেখালে আপনারা বুঝবেন না আসলে এটা মজাদায়ক ব্যাপার। সরাসরি সে কাকা শৈলগুলো ধরিছে জাল খাবায়, যে খেপলা জাল আগে দেখাইছি। এই দেখ কত সুন্দর মাছ, একটু চোখাত দুই হাত দেয়, এই পড়ে গেছে না, ও পড়ে গেছে। আমরা উঁচু করে দেখানোর চেষ্টা করতেছি কাকা, দুই হাত উঁচু করে একটু দেখা দিই দর্শক। হ্যাঁ ঠিক আছে, আমার লাভ দিয়েছে না, বড় মাছ তো বড় শৈল। দর্শককে দেখাই দিই, দাঁড়া শুধু দর্শক দেখুন, অরিজিনাল শৈল মাছ, একদম অরিজিনাল, কেবলমাত্র কাকা ধরিছে। ঠিক আছে কাকা, ভালো থাকেন, চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এখন বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।